আর ওই দিন গেলাম বাইতুল মুকাররমে মসজিদে, ভালো কথা। মাকসাদ ছিল কিতাব মেলায় যাওয়া, প্রকাশকরা দাওয়াত দিয়েছে আসেন একদিন অন্তত একটু সময় দেন। তো এখন আসরে আজান হয়েছে, আমি যাচ্ছিলাম ইস্তেনজা করার জন্য। তো ইস্তেনজা সেরে উজু করে তাড়াতাড়ি নামাজ মসজিদে গিয়ে ঢুকে নামাজটায় শরিক হই, আগে নামাজ হোক তারপর পরের ফিকির হবে। বাথরুমে যেতে পারছি না আমি, সামনে এইখানে ক্যামেরা ওইখানে ক্যামেরা, এ আসে দৌড়ায় ও আসে দৌড়ায়, মুসাফা এমনকি বাথরুমে ঢুইকা। বাথরুম থেকে যখন বের হলাম ভাবলাম এখন অন্তত মুসাফা পার্টি মনে হয় চলে গেছে। বের হয়ে লজ্জায় আমার মাথা কেটে যাওয়ার অবস্থা। বের হয়ে যদি দেখে কয়েক ডজন মানুষ সামনে দাঁড়ায় রয়েছে কেমনটা লাগে তখন বলেন? অন্তত ভাই বাথরুমের লাইনে তো একটু স্বস্তির সাথে কাম সারতে দিবি, এই জায়গায় পেরেশানি করলে বিষয়টা কেমন হয়? তাহলে দেখা যায় প্রসিদ্ধির একটা বিড়ম্বনা থাকে। এখন প্রসিদ্ধ হতে 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 মাঝে মধ্যে যদি অন্তরের মধ্যে এটা চলে আসে, আরে আমি তো মুই কি হনুরে। ওই প্রধানমন্ত্রী মাঝে মধ্যে এই শব্দ ব্যবহার করে না বোঝানোর জন্য, দুষ্টমি করে, যে মুই কি হনুরে। আমি গেলাম আপনার বাড়িতে, আপনার নাতিরা ডাইকা বলে নয় নাতি এদিকে আয়, সাত নম্বর হজ থেকে যে জায়নামাজটা আনছিলাম ওইটা হুজুরে বিছায়া দে, হুজুর নামাজ পড়বে। তিন নম্বর হজ থেকে আমি যেই গ্লাসটা এনেছিলাম সেটাতে হুজুরের শরবত দেয়, হুজুর শরবত পান করো। নিয়ত খুব একটা ডাইরেক্ট না, কিন্তু দেখা যাচ্ছে সাত আর তিন সংখ্যাটা উল্লেখ কইরা হুজুরে বুঝাইয়ে দিলেন, হুজুর হজ কিন্তু একটা না সাতটা করছে। যদি এটার মধ্যে ন্যূনতম পরিমাণ লোক দেখানো মনোভাব এসে যায়, আপনার পুরোটাই কিন্তু বরবাদ হয়ে যাবে। এ কারণে ভালো প্রতিটা জিনিসের ভালো দিকও যেমন থাকে খারাপ দিকও থাকে। তাহলে কথাবার্তার ব্যাপারে সচেতন হওয়া দরকার না অচেতন হওয়া দরকার? এক একটা কথা। আর ইমাম মাহদি যখন আসবেন কনস্টান্টিনোপল, এক সময় ছিল ইউরোপের রাজধানী, আবারও আগামীতে হবে ইউরোপের রাজধানী, কনস্টান্টিনোপল জয় করবেন কি দিয়ে জানেন? কোনো তীর দিয়ে না, তরবারি দিয়ে না, অ্যাটম বোমা নিয়ে না, জাস্ট বাক্য দিয়ে, বানে দিয়ে। কি সেই বাক্য যেটাকে আমাদের দেশের অনেক হলুদ মিডিয়া, যেমন ডিবিসি নিউজ, বিবিসি না ডিবিসি নিউজ, মাঝখানে রিপোর্ট করে নাই নারায়ে তাকবীর বিতর্কিত স্লোগান বলে নাই? এক বিএনপি নেতা এটা নিয়ে স্লোগান দিয়েছিল। এখন স্টেজ বিএনপি না আওয়ামী লীগ এটা তো দেখার বিষয় না, কিন্তু আল্লাহ আকবার এটা তো কোনো দলীয় বিষয় না। আল্লাহর প্রশ্নে তো কোনো আওয়ামী লীগ বিএনপি গিরে চলে না, আল্লাহর প্রশ্নে কোনো জাতীয় পার্টি জামাত চলে না, আল্লাহর প্রশ্নে কোনো কওমে আলিয়া চলে না, আল্লাহর প্রশ্নে কোনো তাবলিগি সুফি চলে না। এগুলো দল মতের নির্বিশেষে সকলের ঊর্ধ্বের বিষয়, আর এক একটা শব্দ ব্যবহার করতে হাজারবার চিন্তা করতে হয়। এই যে আইসিটি মামলা খেয়ে আমাদের অনেক আলেমও কারাগারে, ওয়াজ করে কারাগারে, কিসের জন্যে? কোনো শব্দ হয়তো এটা না বলে এটা বলে ফেলেছে, এভাবে উপস্থাপন না করে ওভাবে উপস্থাপন করেছে। তো এক একটা শব্দ বড় দামি, এক এক শব্দের কারণে লোকের মামলা হয়, আবার কখনো এক এক শব্দের কারণে ডেকে নিয়ে তারে পুরস্কার দিয়ে দেয়, কখনো কোনো শব্দ অমর হয়ে যায়, কখনো কোনো শব্দ লোকের পেরেশানের কারণ হয়ে যায়। তো এখন বলা হলো আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, অথচ কনস্টান্টিনোপলকে আল্লাহর খলিফা মাহদি এসে জয় করবেন কোনো তীর দিয়ে না, কোনো তরবারি দিয়ে না, খালি তাকবীর দিবেন সকলে মিলে আল্লাহু আকবার। এই তাকবীর এই জালেমের হৃদয়ে এমন কম্পন ধরে যাবে, হাত থেকে অস্ত্রগুলো পড়ে যাবে, একদল পালাবে আর একদল এসে সারেন্ডার করবে। এক তাকবীরের মোকাবেলায় ওদের সকল দম্ভ চূর্ণ হয়ে যাবে। তো মুমিনের নজরে শক্তি আছে কিনা, মুমিনের জবানে শক্তি আছে কিনা, এই শক্তিরে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়। সহি বুখারি নামে একটা কিতাব আছে জানেন তো, আমি জানার কথা, এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে, এই কিতাবের হাদিসকে জাল হাদিস হয়ে বনি, জয়ীফ হাদিস হয়ে বনি, সহি হাদিস। আল্লাহ রসুল বলেন দিলের মধ্যে গেঁথে নেন, রসুল বলেন ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে জাহান্নামে ফেলবে তাদের মুখের ফালতু কথাবার্তা, যেই কথাবার্তাগুলো দিয়ে চায়ের দোকানে ঝরতো, যেই কথাবার্তাগুলো এমনি বলার জন্য বলে, কিন্তু এই রকম কথাগুলো কিয়ামতের দিন উল্টামুখী করে তারা জাহান্নামে নিক্ষেপ করবে।